লালবাগ সাব রেজিস্ট্রি অফিসে গত রাত্রি 12টা নাগাদ পেছনের জানালার গ্রিল ভেঙে বড়বাবুর ঘরের দুটি আলমারি ভাঙা হয় এবং রেকর্ড রুমের দরজা ভেঙে সেখানকার কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আজ বৃহস্পতিবার সকালবেলায় সাফাই কর্মী এসেই দরজা খুলতেই তার নজরে আসে বড়বাবুর ঘরের পিছনের জানলা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অফিসের আধিকারিক এবং অন্যান্য কর্মীদের। ঘটনাস্থলেই তদন্তে এসেছেন মুর্শিদাবাদ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন মুর্শিদাবাদ থানার তদন্তকারী অফিসার। জানা যায় এর আগেও এই আধিকারিকের সময় আর একবার চুরির ঘটনা ঘটেছিল। এই বিষয়ে সাব রেজিস্ট্রার অফিসার হুমায়ুন কবির এবং এই অফিসের ল ক্লার্ক রিয়াজমুল হক কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। বিষয়ে বলা বল চুরি হয়েছে, অ্যাকচুয়ালি চুরি নয়, এখনো পর্যন্ত যেটা পাচ্ছি ওটা চুরির অ্যাটেম্পট আর কি। হ্যাঁ, অ্যাটেম্পটা এরকম, আজ সকালে ওই আমাদের যে সুইপার আছে অফিসে, সে সুইপার সকালবেলায় এসেছিলো, এসে ও দেখে যে অফিসের ফার্স্ট যে ইয়েটা মানে গেট আর কি সেটা ঠিক ছিল, কিন্তু ভেতরে ঢুকে তারপরে ও বিভিন্ন ঘরের রেকর্ড রুম, ক্যাশ সেকশন, এইসব বিভিন্ন ঘরের ও দরজা ভাঙা পেয়েছে। তা পরে অবশ্য আমরা দেখেছি, পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ এসেছিলো, পুলিশ আসার পর সেগুলো ইন্সপেক্ট হয়েছে, সব দেখেছে। দেখার পর আমরা যেটা খোঁজ খবর করে পেলাম সেটা হচ্ছে ক্যাশ কিছু চুরি যায়নি, আর দলিলগুলোর মধ্যে আমরা সবগুলোই খুঁজে পেয়ে গেছি, একটা দলিল একটু খোঁজাখুঁজি চলছে, আশা করি ওটাও পেয়ে যাব। সেই হিসেবে লস নেই কিছু আর কি, মানে আলমারি তো ভেঙেছে। হ্যাঁ, সব কিছু, আলমারি ভেঙেছে, দরজা জানালা, সিসিটিভি ক্যামেরা এগুলো সবই ভেঙেছে। হ্যাঁ, ফুটেজ পাওয়া গেছে, তাতে দুজন ঢুকেছিল সেটাও পেয়েছি রাত্রি বারোটার পর। একবার হয়েছিল, তখনও সে এইরকমই, তখনও লস কিছু হয়েছিল না, এই একই সেই অ্যাটেম্পট। কি কারণ মনে হচ্ছে, কারণ কি বলবো, এখন হয়তো ভ্যালুয়েবল কিছু আসছে, হয়তো টাকা পয়সা বা এইসব, রেভিনিউয়ের অফিস, রেভিনিউ আর্নিং অফিস, সুতরাং এরকম হতেই পারে। এবং রিসেন্টলি তো বেশ কিছু জায়গায় তো এর আগেও মানে বছর খানেক থেকে চলছে এই অফিস, ও অফিস, অনেকগুলো অফিস চুরি। নাম হুমায়ুন কবির, এডিএসআর লালবাগ। আমরা তো এসে দেখলাম অফিসের ভিতরে পিছন দিকটার যে জানলা, সে জানলা ভেঙেছে, এবং সিসি ক্যামেরা যেটা দেখা গেল মুখ ঢাকা, মুখটা গামছা দিয়ে ঢাকা অবস্থায়, শুধু কাগজপত্র তুলছে ফেলছে, এটা এটা দেখে, এবং সমস্ত আলমারি কোনো জায়গা বাকি নাই, যা ভাঙতে বাকি আছে ওরা কি খুঁজছিল। হ্যাঁ, তবে এই এখন এই অবস্থা, তারপরে তো পুলিশ আসে, অফিস মাধ্যম আসে, এটা এই এর আগেও একবার হয়েছে। আমার 25 বছর এইখানে আমার এই অফিসে কাজ করার অভিজ্ঞতা, তাতে এর আগেও হয়েছে। এটা কেন হচ্ছে, এটা প্রশাসন কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে, বহুত মানুষের সম্পদ হচ্ছে যেখানে, সরকারের কাছে যদি পাবলিকের সম্পদ হেফাজত না হয় তাহলে পাবলিকের হেফাজত কোথায় হবে, কে এই দায়িত্ব নেবে, আশ্চর্য ব্যাপার। এখন অবধি প্রশাসনের, এর আগে হলো প্রশাসন আসলেন, চলে গেলেন, দেখলেন, কোনো ই নাই, আসামি খুঁজে পায় না, এটা হয়, এটা হয়, ফুটেজ আছে। আরে মরা লাশকে তারা বের করে নিয়ে আসছে রিপোর্টে, গলার ভয়েস তারা বলে দিচ্ছে এটা অমুকের, আর মুখ থেকে গামছাটা সরাতে পারছে না, এটা হয়, কি হচ্ছে এটা, মানুষের মধ্যে সাধারণ মানুষের সম্পদ নিয়ে এ ছেলাখেলা হচ্ছে। আপনি বললেন যে আলমারিতে দেখা যাচ্ছে যে দলিলগুলো, হ্যাঁ, কি দলিল কোনো সরানোর, অবশ্যই অবশ্যই কোনো দলিল, আমাদের যেখানে সম্পদ বলতে গেলে দলিল, তাছাড়া এখানে টাকা পয়সা থাকে না, কোনো দলিল কোনো ব্যক্তির সম্পত্তি নিয়ে, সে হয়তো দাতার কাছে পায়নি জমি, দাতা অন্য জায়গায় হস্তান্তর করেছে, সেই দলিলটাকে তারা লোপাট করতে চাইছে, এটা হতে পারে। দুই, এই কাজটা শুধু এই এই দুটো মাথায় এটা হওয়া সম্ভব নয়, এর পিছনে আরও বড় বড় মাথা আছে, প্রশাসনের উচিত বের করে না, আমরা জোর দাবি করছি। গতবারও দেখা গেছে এই সাব রেজিস্ট্রি অফিসে চুরি হয়েছিল, তার কি কোনো রকম ধরা পড়েছিল কেউ? কিচ্ছু জানা যায়নি, আমাকে জানায়নি, অবাক যাচ্ছি আমরা, এ কি হচ্ছে। শোনা যাচ্ছে কি এই স্যার যিনি আছেন তার আমলেই দুবার হলো, উপরে স্যারের থাকার জন্য ঘর আছে গভর্নমেন্টের, তার তার ব্যয় ব্যয় করে গভর্নমেন্ট,
ইতিপূর্বে এর আগের স্যার উপরে থাকতেন, মাঝে মাঝে কোনো স্যার থাকতেন, কোনো স্যার থাকতেন না, ইনি থাকেন না, নাইট গার্ড আছেন, তার একটা বেতন গভর্নমেন্ট দেয়? গভর্নমেন্ট এই অফিসটা দেখাশোনারা তার যে গিয়ে সকালবেলা গেটটা খুলবে, তারা লাইটটা জ্বালবে, গভর্নমেন্টের সমস্ত সমস্ত ব্যাপারের লোক আছে, তারপরেও এটা হচ্ছে? আর এর আগে একবার হলো, আবার হচ্ছে, প্রশাসনের দিক থেকে কোনো হেলদোল নেই? একপালা মানুষের জীবন আর সম্পদ নির্ভর করছে এখানে? আপনার নাম? এবং আমার নাম রিয়াসমল হক, আমি এইখানে পেশায় ল ক্লার্ক, দলিলের কাজ করে জীবিকা নির্বাহ করি, দীর্ঘ 25 বছর আছি, অনেক সাবরেস্টার দেখলাম, অনেক স্টাফ দেখলাম, বড়োবাবু দেখলাম, কিন্তু এই দুবার একটা অফিসে দুবার এক বছরের মাথায় এরকম ঘটনা অতীতে দেখিনি। আমি দাবি করছি প্রশাসনের কাছে, গভর্নমেন্টের সমস্ত স্তরে, রেজিস্ট্রি অফিসটাকে বাঁচান, মানুষের মানুষ বড় অসহায়, যদি গভর্নমেন্ট তার ঘর রক্ষা করতে না পারে তাহলে মানুষকে রক্ষা করতে পারবে না। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Será que o vento...